মেস্তা রোগীরা সানবার্ন থেকে সাবধান। মেস্তার যে কয়টা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে তার মধ্যে কিন্তু সানলাইট কিংবা সানবার্ন অন্যতম। এই সানলাইট থেকে কিন্তু যে আমাদের যে মেস্তা বা মেলাজমাটা হয় সেটা কিন্তু অনেক বেশি অ্যাগ্রাভেট করে। এছাড়াও কিন্তু মেস্তার আরও অনেক অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে হচ্ছে যে চুলার আলো বা যে কোনো ধরনের লাইট, সানলাইট তো আগেই বললাম। এছাড়া মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা আফটার চাইল্ড বার্থ বা বাচ্চা হওয়ার পরেও কিন্তু মেস্তা খুব কমনলি মহিলাদের হয়ে থাকে। মেস্তার ক্ষেত্রে দেখা যায় নারী পুরুষের বা মেল ফিমেল যদি আমরা রেশিও করি ফিমেলদের অনেক বেশি হয়, দ্যাট ইজ 1:10। তার মেস্তা জিনিসটা বা মেলাজমা জিনিসটা কি একটু শর্টে জেনে নিই, সেটা হচ্ছে যে আমাদের ফেসে কিংবা গালে বা নাকে দেখা যাচ্ছে যে অনেক সময় হাইপার প্রলিফারেশন অব দ্য মেলানিন হয় বা মেলানিন প্রোডাকশনটা বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে স্কিনের বিভিন্ন অংশে কালচে হয়ে যায়। স্পেশালি দেখা যায় যে ফেসের দুই পাশে, গালে, চিকে, বাটারফ্লাই প্যাটার্নে, নাকের উপরে, কপালে, গলায় বা ঘাড়ে কিন্তু একটু রেয়ার বাট হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মেস্তাটা আমরা দেখে থাকি। তো মেস্তা ডায়াগনোসিস করার জন্য আমাদের আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইম্পর্ট্যান্ট। এছাড়াও দেখা যাচ্ছে অ্যাক্সেন্টুয়েশনটা দেখার জন্য আমরা উডস ল্যাম্প এক্সামিনেশন করে থাকি। তো মেস্তা বা অন্যান্য কালো দাগের আধুনিক ট্রিটমেন্ট নিয়ে আমরা একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে মেস্তা বা অন্যান্য মুখের যে কালো দাগগুলো আছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বা পোস্ট ইনফ্লামেটরি এসএম যেটাই বলি না কেন, সেগুলির জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর লেটেস্ট ট্রিটমেন্ট এখন আমাদের দেশে অ্যাভেলেবেল আছে যারা ডার্মাটোলজিস্টরা যেগুলি করে থাকেন। তো শুরুতে আসি মেস্তার জন্য আমরা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি, যেমন সান ব্লকার ইউজ করতে বলি, দ্যাট শুড বি মেডিকেটেড সান ব্লক উইথ প্রপার SPF বা সান প্রোটেক্টিং ফ্যাক্টর। তো এছাড়াও দেখা যায় যে মেস্তার জন্য আমরা কিছু ওরাল ড্রাগ ইউজ করি, যেমন অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন AEC কিংবা পিকনোজেনল, এই জাতীয় ওষুধ। তারা ওরাল ট্র্যানিকজেমিক অ্যাসিড কিন্তু আমরা ইউজ করে থাকি মেস্তার জন্য। এছাড়াও দেখা যায় যে মেস্তা চিকিৎসাতে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ফর ট্রিটমেন্ট ধরি হচ্ছে ক্লিকম্যান ফর্মুলাকে, যেটা দেখা যায় যে হাইড্রোকুইনন, ট্রেটিনয়েন এবং মোমেটাসনের একটা কম্বিনেশন। কিন্তু এগুলি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি স্কিন স্পেশালিস্টের পরামর্শ লাগবে, বিকজ এগুলি দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, যেমন সন্ধ্যার সময় দিতে হবে, একটি নির্দিষ্ট সময় পর ওয়াশ করতে হবে, প্রেগনেন্সিতে দেওয়া যাবে কি দেওয়া যাবে না ইত্যাদি ব্যাপার আছে। এবার আসি মেস্তার একটু আধুনিক ট্রিটমেন্টে, সেটা হচ্ছে কেমিক্যাল পিল। তো কেমিক্যাল পিল কিন্তু এখন খুব বহুল প্রচলিত একটা ট্রিটমেন্ট অপশন, যেটা আমরা ডার্মাটোলজিস্টরা করে থাকি, যেটা একটা অফিস বা আউটডোর প্রসিডিওর। তো কেমিক্যাল পিল তিন ধরনের হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল পিল, একটা হচ্ছে মিডিয়াম ডেপথ পিল, একটা হচ্ছে ডিপ পিল। তো এইগুলি আপনাকে আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে সাজেস্ট করবেন আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটা আপনার জন্য প্রযোজ্য। সুপারফিশিয়াল পিলের মধ্যে দেখা যাচ্ছে যে ল্যাকটিক পিল বা গ্লাইকোলিক পিল, এগুলি আমরা বেশি ইউজ করে থাকি। মিডিয়াম পিলের জন্য 50% TCA আমরা খুব বেশি ইউজ করে থাকি। তো এই ধরনের পিলগুলো একটা স্পেসিফিক সেশনে কয়েকদিন ইন্টারভেলে করতে হয়, এবং কার জন্য কোন পিলটা ইম্পর্ট্যান্ট সেটা খুবই মানে আপনাকে আপনার ডার্মাটোলজিস্ট কিন্তু এটা আপনাকে ঠিক করে দিবেন। পিল কিন্তু দেখা যাচ্ছে ইদানিং যত্র ব্যবহার হয় এতে স্কিনের ক্ষতি হয়, অনেক সময় স্কিন পুড়ে গিয়ে অনেক ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে, বাসায় করে বা বিভিন্ন আনঅথরাইজড পার্সনের কাছে পিলটা করে থাকে। তো আপনারা, আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সেটা হচ্ছে কেমিক্যাল পিল বা মেস্তা চিকিৎসাগুলো অবশ্যই আপনারা একজন স্কিন স্পেশালিস্ট, ত্বক বিশেষজ্ঞ কিংবা ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী করবেন, নাহলে কিন্তু আপনার স্কিনে একদম পার্মানেন্ট ড্যামেজ, ক্ষতি হয়ে যাবে। আর প্রথমে বললাম, লাস্টে বলি, মেস্তার চিকিৎসা বা কালো দাগের চিকিৎসার জন্য কিন্তু সানব্লক ব্যবহার অপরিহার্য, যেটা আপনাকে আপনার ডার্মাটোলজিস্ট সাজেস্ট করবেন যে কোন ধরনের সানব্লক আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো পরিশেষে আমি বলবো, মেস্তা নিয়ে আপনারা নিজে স্কিনে এটা ওটা দিয়ে এক্সপেরিমেন্ট করবেন না, ডার্মাটোলজিস্টকে আসুন, ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাহলে সহজেই সুস্থ হয়ে যাবেন।